চার ছেলে ও আট মেয়ের মা হবেন শুভশ্রী। স্বামী রাজ চক্রবর্তী ও ছেলে ইউভানকে নিয়ে বেশ সুখেই দিন পার করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। শিগগিরই দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন তিনি। বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা তিনি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী। তবে অভিনেত্রী নাকি চার ছেলে ও আট মেয়ের মা হবেন, সম্প্রতি এমন খবরে রীতিমতো হতভাগ শুভশ্রীর ভক্তরা। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, অন্তঃসত্ত্বা অবস্থাতেও সমানতালে কাজ করে যাচ্ছেন শুভশ্রী। সর্বশেষ ডান্স বাংলা ডান্সের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। গত রোববার ছিল এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে, যেখানে তাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন কেকেআর সাকি। সেই ভবিষ্যদ্বাণী শুনে রীতিমতো চমকে উঠেছেন অভিনেত্রী। ডান্স বাংলা ডান্সের সেটে শুভশ্রীকে উদ্দেশ্য করে সাকি বলেন, আজ থেকে 15 বছর পর অভিনেত্রীর সুন্দর একটা বাড়ি হবে, যাতে রাজ শুভশ্রীর সঙ্গে থাকবে তাদের দুষ্টু মিষ্টি চার ছেলে আর গোলুমলু আট মেয়ে। এমন কথা শুনে চোখ ছানা বড় হয়ে যায় শুভশ্রীর। পাশ থেকে মিঠুন চক্রবর্তী বলেন, ওটা তো আর বাড়ি থাকবে না। এ কথা শুনে হাসতে থাকেন শুভশ্রী। তবে পুরো ব্যাপারটাই হয়েছে মজার ছলে, যেটা বেশ উপভোগ করেছেন শুভশ্রী ভক্তরা। অনেকেই মজা করে বলেছেন, এতগুলো সন্তানের মা হলে মন্দ হবে না। প্রসঙ্গত, টলিউড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে 2018 সালের 6 মার্চ বাগদান সারেন শুভশ্রী। এরপর একই বছরের 11ই মে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। 2020 সালের 12ই সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান।